পবিত্র ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে শুরু হয়েছে দীর্ঘ সরকারি ছুটি। আর এই সরকারি বন্ধে নানা ধরনের চুরি ডাকাতির পাশাপাশি নিরাপত্তা সংকার সৃষ্টি হয়, বিশেষ করে কর্ণফুল নদীর তীরবর্তী চট্টগ্রাম বন্দর, বহুজাতিক সার কারখানা কাফকো, সিএফএল নিরাপত্তা নিয়ে শঙ্কিত আইন শৃঙ্খলা বাহিনী। আর তাই অতি গুরুত্বপূর্ণ এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে উপকূলরক্ষী কোস্টগার্ড। আজ থেকে শুরু হয়েছে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরের মোহনা এবং চট্টগ্রাম বন্দরের বহিনগরে কোস্টগার্ডের এই টহল। বিশেষ করে দ্রুতগতির মেটাল সার দিয়ে তারা টহল দিয়ে যাচ্ছে পুরো নদী এবং সাগর পথে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বঙ্গোপসাগরের বহিনগরে অবস্থানরত দেশি বিদেশি জাহাজেরও। একই সাথে সদরঘাট এবং উজানে অবস্থানরত শত শত মাছ ধরা নৌকারও নিরাপত্তা নিশ্চিত করছে উপকূলরক্ষী কোস্টগার্ড। সরকারি বন্ধ যতদিন থাকবে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ।